প্রস্তাবিত বর্ধিত ভ্যাট প্রত্যাহার, বিদ্যমান প্যাকেজ ভ্যাট বহাল রাখার দাবিতে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির ডাকা ধর্মঘট চলছে। এতে রাজধানীর অধিকাংশ বিপণী বিতান বন্ধ রয়েছে, তবে খোলা রয়েছে রাজধানীর নিউ মার্কেট, বসুন্ধরা শপিং মল। মালিক সমিতির দাবি, বর্ধিত ভ্যাট কার্যকর হলে ক্রেতাদের বাড়তি দামে পণ্য কিনতে হবে আর আর্থিক ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীরা। এস এম আতিকের রিপোর্ট। ভ্যাটের আওতায় যেসব দোকান মালিক আছেন তারা বছরে ভ্যাট দিচ্ছেন 14,000 টাকা, যা বর্তমান অর্থবছরে বাড়িয়ে 28,000 টাকা করা হয়েছে। আর এখানেই আপত্তি তাদের। বলছেন, ভ্যাটের অঙ্ক এক লাফে দ্বিগুণ করা অযৌক্তিক। প্রতিবাদে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির এই ধর্মঘট। রাজধানীর হাতিরপুল, এলিফ্যান্ট রোড, পুরান ঢাকা, মিরপুর রোড ঘুরে দেখা গেছে বন্ধ রয়েছে দোকানপাট। আগে তো জানতে পারিনি যেরকম বন্ধ আছে, আর এলিফ্যান্ট তো আসলে বন্ধ থাকার কথা, এলিফ্যান্ট রোড খোলা থাকার কথা। গাউসিয়া মার্কেটের সামনে অনুষ্ঠিত দোকান মালিক সমিতির মানববন্ধনে ধর্মঘটের যৌক্তিকতা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। এই 28,000 টাকা ভ্যাট দেওয়া আমাদের জন্য কখনোই সম্ভব না এবং আমরা দিতে পারবো না, এতে আমরা ক্ষতিগ্রস্ত হব, এমনকি যারা কিনা ক্রেতা সাধারণ সর্বসাধারণ তারাও ক্ষতিগ্রস্ত হবে। যারা ভ্যাট দিচ্ছে তারাই বৃদ্ধি করতেছে, যারা দিচ্ছে না তাদের উপর বৃদ্ধি করছেন না। যদি কোনো কিছু বাড়াতেই হয়, যারা আমরা দীর্ঘ বছর যাবৎ ভ্যাট দিয়ে আসছি, শুধু সীমানাটাই তার মধ্যে কেন সীমাবদ্ধ থাকবে। তবে নিউ মার্কেট সহ কয়েকটি বিপণী বিতান খোলা থাকতে দেখা গেছে। মালিক সমিতি যদি বলে তাহলে আমরা বন্ধ রাখতে বাধ্য, মালিক সমিতি ডিক্লেয়ার দেন, এই জন্য আমরা খোলা রাখছি। মার্কেট বন্ধের স্পষ্ট প্রভাব ছিল সংশ্লিষ্ট সড়কগুলোয়। এস এম আতিক, এনটিভি নিউজ, ঢাকা।